ছিল, একটা জন্মদিনের ওর একটা ছোট বাচ্চা আছে, তার কি হবে? ও ছোট বাচ্চা 3 বছরের, দাঁড়াও 3-4 বছরের মেয়ে, ঠিক আছে? একটা 18 বছরের ছেলে যখন মারা গেছে তার কি হবে বলো এবার? ও যদি ছেঁদা থাকতো চোর থাকতো আমরা বললাম অমুকের বাড়ি গিয়েছিলাম, আমরা ওখানে খাওয়া দাওয়া করে আসছি, বলো আবার ওই বাড়ি গিয়েছিলিস? যারা জিজ্ঞেস করে তারা হচ্ছে ওখানকার মোস্ট ওয়ান্টেড, যার নাম আলতাফ বৈদ্য, খুরশিদ খাঁ, হারুন খাঁ আর কাট্টা সাইদ বলে, এরা চারজন হচ্ছে মোস্ট ওয়ান্টেড। বারিপুর থানা যেহেতু ওদের নামে অনেক ক্লেম রয়েছে, অনেক কমপ্লেন রয়েছে, আর্মস সাপ্লাই থেকে কিডন্যাপ থেকে বহু অনেক ব্যাপার। তা আমরা বললাম যে দেখ ভাই, তোদের সাথে তো কোনো ব্যাপার না, এই নিয়ে মারধর আমাদের মধ্যে আরম্ভ, আমাদেরকে মারধর করে। তোমরা কতজন ছিল? আমরা 5 ছিলাম আর ওরা অনেকজনই ছিল। তার মধ্যে খুরশিদ বিরাটের ছেলে আলতাফকে ফোন করে, আলতাফ আসে, আলতাফ আর কাট্টা সাইদ নিচে নামে পিস্তল বের করে, উপরে দুটো চালায়, আর তার মধ্যে আমার এক বন্ধুকে মেরে দেয় নিজাম মণ্ডলকে, আর বুকে সাটি সামনাসামনি মেরে দেয়। মেরে দিতে আমাকে 2-4 ধরে রাখে, যার নাম জসিম, রিজওয়ান, হারুন, খুরশিদ, এরা আমাকে ধরে তৎক্ষণ মারধর করছে। ওরা বাইকে এসেছিল, বন্দুক কি দুজনের কাছেই ছিল? দুজনের কাছেই বন্দুক ছিল। গুলি কে চালিয়েছিল? গুলি চালিয়েছে আলতাফ বৈদ্য, হাতে দুখানা পিস্তল ছিল। তারপরে? তারপরে গুলিগালা চালায়, মানে উপরে ফাঁকা চালায়, ওর বুকে সাঁটিয়ে চালিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যায়, আর আমাকে 4-5 ধরে রাখা রয়েছে। নিজামের সঙ্গে কি কোনো শত্রুতা? কোনো শত্রুতা নেই। ওরা আসলে ওখানে মল্লিকপুরে অনেক রকমের আনলিগাল বিল্ডিং হচ্ছে, ওর পয়সা খেতে চায়, ওরা তাপর দাপর নেতা মন্ত্রী থেকে হত্যা খায়, তাদের হয়ে লড়াই করে, পেটাপিটি করে, আর যত 2 ব্যবসা ওরাই করে, আর তার সাথে পুরো সাপোর্ট করে বারিপুর থানা। কোন নেতার হয়ে কাজ করে ওরা? নেতার নাম তো বলা, সত্যি কথা বলতে আমি নিজেই থাকতে পারবো না ওখানে, যার নাম নেবো, কিন্তু নেতা আছে। কি কোন নেতার সাথে চাই রয়েছে? আছে, নেতা আছে, কিন্তু নাম বলতে পারবো না, কারণ নাম বললে আমি নিজেই থাকতে পারবো না। শাসক দলের নেতা? হ্যাঁ, ব্যাস। কিন্তু মল্লিকপুর ওখানে CCTV ক্যামেরা আছে, যে নেতা ডান দিক বাঁ হাতে থাকে তারাও ওর সাথেই ছিল। তৃণমূলের নেতা সেই সময় ছিল সঙ্গে? নেতার যে প্রধান, উপর প্রধান, গ্রাম সভাপতি, তার যে চামচা মেন লোক সঙ্গে কোনো উপস্থিত দাঁড়িয়েছিল। কোন পঞ্চায়েতের প্রধান? ওটা আমাদের মল্লিকপুর 1 পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তোমার নাম? আমার নাম সাব্বির বেগ।